ফজল, ছেলে মেয়েরা ওরকম করেই থাকে। ওয়ালাইকুম আসসালাম। বৌমা আসেনি? খালি বাড়ি তো। বাবা আলতাফ, এতদূর থেকে এসছো, আমি খুব খুশি হয়েছি। আমি একা বুড়ো মানুষ। আপনি কিছু ভাববেন না স্যার, আমরা আছি না, সব ঠিক হয়ে যাবে। ও বকুল, এবার ছেড়ে দে। ছাড় না মা, জামাল বাবুজির কষ্ট হচ্ছে। ভোলা রে, ভেবেছিলাম একটু দর কষাকষি করবো, ভাইজান এত তর সইছে না। ভাই কাকুলা রাঠা, দিয়ে দেন দিয়ে দেন। ঠিক আছে। ভাইজান 500 টাকা সোনা দিতে চেয়েছিলাম, 50, হাতে উঠে এলো 500। আর ওই ডবকা ছুরিটা খাবার করে নিয়ে গেল। ঠিক আছে, সুযোগ পেলে আমি উসুল করে নেব। চল। কি দেখছো বলো? চাঁদ মুখ দেখছি। বলো বলো ভাই, বলো চাঁদ মুখ দেখছি। বলো চাঁদ মুখ দেখছি। আমি তো গোফ দেখছি। আমি আপনার সম্বন্ধী সালমার বড় ভাই রমজান। আপনি এখানে কি করছেন? যান। ওয়ান সিস্টার, একটি মাত্র বোন চিরদিনের জন্য স্বামীর ঘরে চলে যাচ্ছে, হলাম না হয় সৎ ভাই, ওকে একটু ভালো করে দেখবো না? যাই। স্বামীর ঘরে যাচ্ছিস, একটা কথা মনে রাখিস, স্বামীর ঘরে নিজের ঘর মনে রাখিস। আমার তো দেবার মতো কিছু নেই, দোয়া করি লক্ষ্মী মা আমার, কান্দে না, এই ঘরই তোমার ঘর। আলম আজাদকে নিয়ে আমার জীবন মা, তুমি এসেছ। এবার আমার ছুটি, তোমরা বিশ্রাম করো। ভোলার বউ, মেহমানদের জন্য বিস্তার করো, সবাই চলো। কি নাম তোমার? বকুর। বেশ মিষ্টি নাম তো তোমার, চলো শোন, আসুন। ভোলা, কি কাঁদছ? সালমা, হেবি দেখি তোমার মত ছিল না? হ্যাঁ বাসর রাতের এই কলঙ্ক আমি কি দিয়ে ঢাকবো? কলঙ্ক?
তোমাদের দেয়া শার্টটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? সেই জন্য কাঁদছো? ভাগলি, এমন একটা রাত মানুষের জীবনে আসে, আমি তোমাকে আবার হার করিয়ে দেব। হ্যাঁ, তুমি শালা বিয়ের রাতে বোনের গলা থেকে এমন একটা খাঁটি সোনার জিনিস, আল্লাহর কসম ওস্তাদ, 15,000 টাকার কম হবে না। একটু দেখি দেখি। এই শুনো কি, তাড়াতাড়ি বলো, রাত হয়েছে, চলো বাড়ি যাই। আজকে রাতটা মাফ করা যায় না, জরুরি কাজ আছে। তোমার 500 টাকা ওই বুড়িকে পা দিয়ে জড়িয়ে ধরেছে। আমাকে ধরিস কেন? একটা মর ধরতে পারিস না? আমাকে ধরিস কেন? এই নামা, নামা পা। আরে বাপরে বাপ, ভাই ও বাবা, আমাকে ঘুমোতে আবার দেখে দেখবো কি। উঠাও তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, মারো ঠেলা ঠেলা মারো। আরে বকুল, আরে চাই না, ওরা তো তুমি জঙ্গলের ভিতরে গেল। আমি তোমার আজাদ, আমি তোমার আজাদ, আজাদ সুন্দরী বিউটি কুইন। আমারটা তাজা আছে। জাগো জাগো নশন বন্দি, উঠরে জেগে জগতের লাঞ্ছিত বুড়ি উঠেছে এই জেগে। ওরে ভাই, ও মে ভাই, 500 টাকা। আয়নাতে কি দেখছো বলো? চাঁদ মুখ দেখছি, ভূত দেখছি। ও, ভূতের আসর যায়নি তাহলে? বড় বেহারা ভূত, সহজে ছাড়বে না, সর্ষে পোড়া দিতে হবে। কি, আমি ভূত? তবে কি, বেশ তাহলে কামড় দিয়ে দেখো, ভূত হলে তো ব্যথা পাবো না।
আঠারো তোমার হলো ষোলো, আরে আমার হলো আঠারো তোমার হলো ষোলো। এমন সময় ভালোবাসার কিচ্ছু লাগিল, কিচ্ছু লাগিল, মনের সাথে মনের বুঝি কিচ্ছু লাগিল, হায় হায় কিচ্ছু লাগিল। চোখে ছিল প্রথম দুষ্টুমি, এল পরে ভাবের মৌসুমি মৌসুমি, লজ্জা ভেঙে দিলে তুমি, ধরা পড়ে গেছি আজানি আজানি। এমন সময় ভালোবাসার কিচ্ছু লাগিল, কিচ্ছু লাগিল, মনের সাথে মনের বুঝি কিচ্ছু লাগিল, হায় হায় কিচ্ছু লাগিল। বলো তোমার সাথী রে, যত কথা আছে অন্তরে অন্তরে, দূরে আরো দূরে হাত ধরে নিয়ে চলো তুমি বন্ধুরে বন্ধুরে, ও বুকে বাজে সুখের হাওয়া ঝাড়ু ঝাড়ু। এমন সময় ভালোবাসার কিচ্ছু লাগিল, কিচ্ছু লাগিল, মনের সাথে মনের বুঝি কিচ্ছু লাগিল, হায় হায় কিচ্ছু লাগিল। আমার হলো আঠারো তোমার হলো ষোলো, আর আমার হলো আঠারো তোমার হলো ষোলো। এমন সময় ভালোবাসার কিচ্ছু লাগিল, কিচ্ছু লাগিল, মনের সাথে মনের বুঝি কিচ্ছু লাগিল, হায় হায় কিচ্ছু লাগিল। রাতে পুকুর পাড়ে এসো, কথা আছে। এই যাত্রায় আর মরতে পারলি না রে, চল বাবা বসে আছে। কি পছন্দ হয়েছে? দুই একটা দিন থেকে গেলে হতো না? আবার আসবো না মা, বাড়ির পাশে বার যা, আমার খুব ভূতের ভয়। ওই শালার বাড়ি কিসের ভূত, কিসের ভূত? জলদি আয় জলদি আয়। হরি হরি, ভূতের ভয় করে, যাও আসছি। হরি যাও যাও, ভূত ভূত, যাও। থাক মা থাক, বেঁচে থাকো, ভালো ভালো ফিরে এসো মা। দোয়া করবেন বেয়ান সাহেবা, বড় দুঃখী মেয়ে আমার, মায়ের আদর কখনো পাইনি তো। ও বড় ভাগ্যবতী আপনার মতো শাশুড়ি পেয়েছে। ও তো আমারই মেয়ে, আমার লক্ষ্মী বউ। চলো মা, আমি আসার পর থেকেই দেখছি আপনি মাঝে মাঝে পেট চেপে ধরেন, ব্যথা করে? ও কিছু না, বুড়ো হয়েছে তো তাই। আসি, মাঝে মধ্যে আসবেন বেশ। আচ্ছা এই যে আসি বাবা, এসো এসো এসো, মাঝে মধ্যে বেড়াতে এসো। জি আচ্ছা।
আজাদ, মার দিকে খেয়াল রাখিস ভাই, আর ভোলাকে নিয়ে উত্তর মাঠে যাস, গমগুলো কাটতে হবে। আসি মা। আয় বাবা। ছোট ভাই যান, আরো ছোট ভাই যান, আ ভাই যান। আরে মাঠে যাবে না? তুই যা। কেন তুমি যাবে না? বড় ভাই যান বলে গেল যে। তুই বেটা বেশি কথা বলিস, চলো। আরে আরে আরে, ও বুঝেছি, ভূতের আসর এখনো যায়নি, 500 টাকা উসুল হয়নি। বকুল গাছে ফুল ফুটেনি, আমি কি করবো? আমি কি বিয়ে বাড়ি থেকে আসার উপর মনটা উড়ু উড়ু করছে। বকুল ফুল সবে ফুটতে শুরু করেছে, টানলে ছিঁড়ে যাবে যে। একে তো ফাগুন মাস, তার মধ্যে আমার কচি লাউ। বসো বসো, আগে জানলে ইয়া বড় এক শোল মাছ নিয়ে আসতাম। বাবা তুমি আছো বলেই তো ভালো মন্দ দুটো খেতে পাই। জি জি। বেজাল, যাও, কাঁঠালের আঠার মতো সারাদিন লেগে থেকো না, চলো। মামি, পাখি কিন্তু উঠতে শিখেছে, শেকল দেবার ব্যবস্থাও হচ্ছে। তোমাদের বিয়েতে কিন্তু আমাকে একটা লাল বেনারসি শাড়ি দিতে হবে। দেবো মামি, নিশ্চয়ই দেবো। আপাতত 200। আসি। কি সোনার টুকরো বোতল, আমারে দেওয়ানা বানাইলো সাদা বোতল, আমারে ফটাফট মাল হচ্ছে এগুলো। ব্লায়েতি মস্তার এখন খুব গরম, হবে না? বড় লোকের ঘরে বোন বিয়ে দিই, ওর পকেট তো গরম থাকবে। পকেটের স্বাস্থ্য খারাপ রেলে দু, চিন্তা কি উস্তাদ, অগ্নিপতির বাড়ি গেলেই তো পকেটের স্বাস্থ্য ভালো হয়ে যাবে। চারা গাছে ফুল ফুটেছে, ডাল ভাঙো না, খালি গোসল করা। তুমি তো গোসল করাও। আমি গোসল করাই? মানো, তুমি কি গোসল করতে চাই না? ফুল পরে ফুটাইও, এখন কামলারা বসে আছে, তাড়াতাড়ি টাকা দাও। এই জুস দিজে না। তোদের আবার কি হলো? দেখেন তো আমার সাথে কেমন করে। বৌমা, আমি একটু ওই পাঠিয়ে ঘুরে আসি। ফুল ফুটাইতে ফুটাইতে পোতায় গেল দেখি। ওই করো না, মুখ মার মার মার। সালমা, তুমি আমার জন্য আসেনি? বাবা তো আমার চেয়ে তোকে বেশি ভালোবাসে, তাই খবরটা দিতে এলাম। কি হয়েছে বাবার অবস্থা? ব্যাট, বুকের ব্যথাটা আবার বেড়েছে। উনি তো বাড়িতে নেই, এখন আমি কি করি? আহা, অত অস্থির হচ্ছিস কেন? উনি এলেই না হয় খোঁজ খবর নিস। আসি, যাই। সালমা, শুনেছি বাড়িতে শত্রু এলেও নাকি মানুষ আদর যত্ন করে, সৎ ভাই হলেও আমি তোর ভাই, এতটা পথ হেঁটে এলাম, একটু বসতেও বললি না, এক গ্লাস ওয়াটারও দিলি না, যাই। ভাইজান এসো বসো। আচ্ছা আচ্ছা, এই নে নে নে। হে 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 হে
তোমার কপালটাই ভালো আলমের মা, লক্ষ্মী একটা বউ পেয়েছ, তাই তো এবারই ওবারই বেড়াতে পারছ। হ্যাঁ, বউ আমার বড় লক্ষ্মী। তাহলে আসি বুবু, এসো। বৌমা, বৌমা। কে? জি আমি, আমি। কে তুমি? মা, মা আমার ভাই, ভাইজান আমার শাশুড়ি। ও আচ্ছা আচ্ছা, এখন আমি যাই। সে কি একদম খালি মুখে? না মা, বাবার জন্য মনটা যেন কেমন করছে, একা আছে তো। সালাম আলাইকুম। বৌমা কি হয়েছে? বাবার শরীর খুব খারাপ, তাই ভাইজান। কেন না মা, আমি এখনই আজাদকে পাঠিয়ে দিচ্ছি, আর তেমন কিছু হলে আমরা সবাই মিলে বেয়া সাহেবকে দেখে আসব। এসো। দেখো দেখি কাণ্ড, কে বললো আমার অসুখ? কেন, রমজান ভাই গিয়ে তো খবর দিল আপনার অসুখ। এই আমি বুড়ো মানুষ, মাঝে মধ্যে ওরকম হয়, আবার ঠিকও হয়ে যায়। হ্যাঁ, না জানি মেয়েটা আমার কত কান্নাকাটি করছে। তা বাবা বাড়ির সব ভালো তো? হ্যাঁ ভালো। জি আমার মা ভালো। ভালো, তা দাঁড়িয়ে কেন, বসো না, মানে আমরা যাই, দেরি করলে আবার সবাই এসে পড়তে পারে। হাত হলো, ওঠ চলো। না জানি শয়তানটা সালমার কি সর্বনাশ করতে গেছে। মা কি হয়েছে? মা পেটটা ব্যথা করছে? তাহলে একটা সর্বনাশ হয়ে গেছে বাবা। সর্বনাশ? হ্যাঁ বাবা, তোর দাদির শেষ চিহ্ন সে বালা দুটো চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? দাদির এত সাধের সেই বালা দুটো ঘর থেকে চুরি হয়ে গেল? হ্যাঁ বাবা, তোর দাদির বড় সাধ ছিল, দুই নাত বউকে দুটো বালা দেবার। ঘরে কেউ ছিল? কে? বৌমার ভাই। সালমা কোথায় ছিল? রান্নাঘর থেকে নাস্তা নিয়ে আসছিল। এই পালা ভেঙে বকুলের জন্য কানের তুল বানাবো। না না, তুল না, তুল না, মালা বানাবো। না না না, মালা না, মালা না। কোমরের বিছা বানাবো। পৃথিবী সোহাগে তোমায় ঢেকে রাখবো, তুমি যে সুখের চাবি আঁচলে আমি বেঁধে রাখবো, তুমি যে আমার পৃথিবী সোহাগে তোমায় ঢেকে রাখবো। তুমি যে সুখের চাবি আঁচলে আমি বেঁধে
আমার পৃথিবী সোহাগে তোমায় ঢেকে রাখবো। এক প্রেমের বকুল মালা হয়ে জড়ালে, তুমি যে পাগল কোন খুশির আগুন তুমি যেন ছড়ালে, তুমি আমি দুটি পাখি বাসা বাঁধবো, তুমি যে সুখের জাদু আমার পৃথিবী সোহাগে তোমায় ঢেকে রাখবো। ধীরে ধীরে বড় হয়েছে, ফুল ফুটবে, মালা গাঁথবো, মালা গলায় পরবো, অথচ তুমি আমার বকুল তলায় এসে ফুলের গন্ধ নিচ্ছ, এটা তো ভালো নয়। শোনো বিআই সাহেব, আবার যদি কোনোদিন আসো তাহলে তোমার হাত কাটবো, পা কাটবো, গলা কাটবো, তারপর বস্তায় ভরবো, তারপর কি তারপর গঙ্গে ভাসাবো। যতদিন বকুল আছে ততদিন অবশ্যই আসবো। শোনো বিআই, বকুলের যদি কিছু হয় তাহলে তোমার হাত কাটবো, পা কাটবো, গলা কাটবো, তারপর বাকিটা তো বোঝোই। চলে ভোলা, কিছু ভেবো না, তেমন কিছু হলে আমাকে খবর দিও, যাও বাড়ি যাও। কি বলছো বাবা? আর বাবা ন্যাকামো ছাড়ো, আর যদি কোনোদিন বকুলকে আজাদের সঙ্গে দেখি তাহলে দুটোকে মারা করবো, মারা করবো, মারার করবো, আর তোমার ঘরেও আগুন জ্বালাবো। কথাটা মনে রেখো, রমজান বিনা স্বার্থে পুঁজি বেস্টিং করে না, আন্ডারস্ট্যান্ড? একজনে খা আর একজনের সাথে গান গেয়ে পারো, তোকে আমি মেরে মারবো। জন মেরে গায়ে হাত তোলে, জুয়ান মেয়ে যে পরপুরুষের সাথে ফুষ্টি নষ্টি করে দেয় সেটা চোখে দেখো না।
করেছে বকুল? সালমা দেবরের সাথে রং তামাশা করে। হ্যাঁ আজ দেশে ছিল মনি, ও বড় ভালো ছেলে। তোর ভালো ছেলের মুখে আগুন, হারাম জানিকে আমি রমজানে ধরে পাঠাবো। চুপ কর বকুল, আমার বোনের মেয়ে, ও কার ঘরে যাবে না যাবে সে আমি ভালো বুঝি। আমি না আপনার বৌমা। কি আমি আমি দাদি হব? এই কি ভাবছ? কিছু না, টুকটুকু খেয়ে না। সালমা, রমজান ভাই কাজটা কি ভালো করলো? উনি এসে বললেন আব্বা অসুস্থ, অথচ আজাদ বলল তিনি ভালোই আছেন। না বাবার বুকে মাঝে মাঝে ব্যথা ওঠে কি না, তাই। ভাবি কি বলো ভাই? না আমি বলতে পারবো। কি হয়েছে? আজাদ ভাই বকুল বুকে ভালোবাসে, কিন্তু রমজান ভাইও বকুল বুকে জোর করে ইয়ে করতে চায়। এ নিয়ে আজ দুজনের মধ্যে ভীষণ মারামারি, কবে যে কে কাকে খুন করে ফেলে। ভাবি, রমজান তোমার সৎ ভাই, আজাদ তোমার দেবর, এখন তুমি কাকে সামলাবে? এগুলো নিয়ে যাও। মা, কি একটা কথা বলবো, বলেন, রাগ করবেন না। বলো। আপনি তো বকুলকে দেখেছেন, আমি ওকে ছোটকাল থেকেই চিনি। আজাদ বকুলকে পছন্দ করে, মেয়েটা ওখানে খুব কষ্টে আছে মা। যদি বকুলকে এবারে ছোট বউ করে নিয়ে আসি, তোদের সুখী আমার সুখ না। আমার লক্ষ্মী মা, এর চেয়ে সুখের খবর আর কি হতে পারে মা? আমার বকুল ও বাড়ি বউ হয়ে যাবে, এ তো চরম সৌভাগ্য। তাহলে মামা, বিয়ের দিন তারিখটা? হ্যাঁ বাবা, শুভ কাজ যত শিগগির হয় ততই মঙ্গল, কি বলিস? এ বকুল এদিকে আয়। হায় মা, দুলাভাই বুবু, কি রে আমার বাড়িতে বউ হয়ে যাবে? বউ বিয়ে ফুটি দরদ দেখলে গা জ্বালা করে। এতদিন খাইয়ে পড়িয়ে মানুষ করতে আমাদের কষ্ট হয়নি? আমাদের কোনো পছন্দ অপছন্দ নেই, বিয়ে বললেই বিয়ে। চল চল শিগগিরি। দেখো তো বাবা, তোমরা কিছু মনে করো না, তোমরা ব্যবস্থা করো। আমি বলছি, আমি বলছি এ বিয়ে হবে। ঠিক আছে, হ্যাঁ এসো। বকুলকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। হোয়াট ইজ দিস? তোর দেবর বলে সেদিন ওকে আমি ছেড়ে দিয়েছি, ফের যদি কোনোদিন আজাদ এই গ্রামে আসে তাহলে লাশ ফেরত যাবে। আস্তে এদিকে এসো। শোনো, যে জন্য তোমার কাছে আসা, বিয়ের রাতে ওদের দেয়া যে হারটা চুরি হয়েছিল তার জন্য শ্বশুরবাড়ি থেকে অনেক কথা শুনতে হয়। তা আমি কি করব? তুমি আজই শহরে যাবে, দরকার হলে তুই একদিন থেকে অবি কল সেরকম একটা হার বানিয়ে এনে আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমাকে দিয়ে আসবে, তাহলে ওদের বাড়িতে আমাদের ইজ্জত বাড়বে। শহরে থাকা খাওয়া, এত টাকা। ভাইজান তুমি এখনই রওনা হয়ে যাও না,
এত করে যখন বলছিস সময়ও আছে, যাই একটু ঘুরেই আসি। ভাইজান এখানে থাকলে এ বিয়ে দেওয়া সম্ভব হতো না, ও ফিরে আসার আগেই বিয়ের কাজ শেষ করতে হবে। সে কি তুমি এখনো দাঁড়িয়ে আছো? ময়নার মা, ময়নার মা, বাবা এলে বলো আমরা এসেছিলাম। চলো। আরে সালমা, আসসালামু আলাইকুম আব্বা। ওয়া আলাইকুম। কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। বাবা বাড়ির সব ভালো? জি আব্বা। কই গো, চলো। সে কি এখনই চলে যাবি? আজকে থেকে গেলে হতো না? কিন্তু মাকে যে বলে আসিনি। আব্বা আমরা এসেছিলাম আজাদের সঙ্গে বকুলের বিয়ের সম্বন্ধ নিয়ে। এই প্রস্তাবে বকুলের মামা খুব খুশি হয়েছেন। আলহামদুলিল্লাহ। দোয়া করো বাবা বিয়েটা যেন ভালোই ভালোই হয়ে যায়। বড় উপকার করেছিস মা, মেয়েটি বড় দুঃখী, তোদের কাছে গেলে ও সুখেই থাকবে। আমরা আসি আব্বা। যাবে? জি। এসো এসো। আসি বাবা। এসো। তাই মামলায় হেরে গেলাম। শালারা, জীবনে আর কোনো দিন মানুষের উপকার করবো না। এইরকম মক্কেল আমরা পাই না। ওস্তাদ ওস্তাদ, রোজ এসে রোজ ফিরে যায়, ফিরতে এত দেরি করলে যে। আরে বেটা, বিয়ের বাজা, কেনা কাটা করতে একটু দেরি হয় না? এই দেখ দেখ দেখ, সোনার হার করি এনেছি আমার বকুলের জন্য। তোমার বকুল? অনেক টাকার দেন মোহরের মধ্যে, কিছু টাকা নগদ, কিছু টাকা বাকিতে। শাদি কবুল করিয়া বকুল এখন আজাদের বাসর ঘরে। মা, আপনি খুশি হয়েছেন তো? পাগলি মেয়ে, সন্তানের খুশিতে তো মায়ের খুশি। মা এবার তোমার ছুটি, এখন থেকে পায়ের উপর পা দিয়ে শুধু আরাম করবে। না বাবু, হত আরামের দরকার নেই। সালমা আমায় বসিয়ে রেখে গতরে বাদ ধরিয়ে দিয়েছে। কাজ না করলে কি মানুষ বাঁচে? চল বাবা চল। চল রে বকুল, ঘুম পাচ্ছে। ভাবি, আমার লক্ষ্মী ভাবি। কাল থেকে ভাবিরা তো কমে যাবে। বুবু, কিরে এখানে আমার ভয় করছে। তাহলে চল। কি ভাবির কাছে জায়গা হলো না? ভাবির কাছে শোয়ার জন্য কি তোমাকে বিয়ে করেছি? হরে আল্লাহ, হরে আলম, আমার সাত রাজার দল মালিক এসেছে। চাঁদের মুখে চাঁদের হাসি লুটে পড়ে রে।
আমার মা হলো ভাইয়া হলো বাবা আমি হলাম ছোট চাচা আরে কি বুঝলি আরো বলা আমি হলাম ছোট চাচা দেব তোরে সোনার খাঁচা ময়না টিয়া রে ও হায় রে ময়না টিয়া রে দেখো সোনার চামচ মুখে নিয়ে মানি গেল রে চাঁদের মুখে চাঁদের হাসি লুটে পড়ে রে তোরা নাচ 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 তোরা নাচ নাচ কত সাত ছিল তোমার সন্তানের বাপ হব আমি দাঁড়াও এত দিনেও মা হতে পারোনি তাই দুধের সাথ খুলে মেটাচ্ছ কত মেয়ে তো দেখি স্বামী সন্তান ছেড়ে ভালোবাসার মানুষের সাথে ঘর করে আমি তোমাকে আজও ভালোবাসি বকুল আমি তোমাকে ভালোবাসি চলো আমরা নতুন করে ঘর বাঁধি ছোট লোক লজ্জা করে না বকুল এখন এ বাড়ির বউ চলে যাও এখান থেকে আর কোনো দিন এ বাড়িতে আসবে না সালমা তোকে আপন বোন মনে করি এখানে আসি কিন্তু তুই আমাকে মনে করিয়ে দিস আমি তোর সৎ ভাই চল বকুলকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমার বুকে যে আগুন জ্বেলে দিয়েছিস সেই আগুনে তোর সুখে সংসার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব ও কথা বলে আর লজ্জা দিও না কাশিম ভাই তোমার উপকারের কথা আমার মনে আছে আমি আপ্রাণ চেষ্টা করছি কিছুদিনের মধ্যেই তোমার টাকাটা দিয়ে দেবো তুমি চিন্তা করো না 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 মাসা সাহেব আপনার বাড়ির দলিল তো আমার কাছেই আছে টাকাগুলোর খুব দরকার ছিল তাই আচ্ছা আসি আসি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা তুমি আমার নানু ভাই কই রে
কেমন আছো? নানু ভাইকে দেখতে এলাম। বসো। বাবা, তোমার মুখটা দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি হয়েছে বাবা বলো? না, এ জামাই বাবাজিকে দেখছি না। ও তো হাঁটে গেছে। ও কেন বাবা? না, এ কাশিম। কি হয়েছে কাশিম চাচার? বড় ভাই গো। কি? আরে আমার কথা কি শুনতে পাচ্ছেন? বল। আরে দেশটার যে কি হলো, বান আসলে ডুবে যায়, রোদ আসলে পুড়ে যায়, মানুষ বাঁচবে কি খেয়ে? থাক, তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আসলে তোর চুলটা কাটান দরকার। ছাগল, তোর বিয়ের সময় বাড়িটা বন্ধক রেখে কাশিমের কাছ থেকে 10,000 টাকা নিয়েছিলাম। ওই টাকার জন্য সে তাগাদা দিচ্ছে। ওই 10,000 টাকা খুবই দরকার। এখন কি যে করি? এ না, চুল আমি কাটতে পারবো না, চুল কাটতে পারবো না। আরে কি তালু সে? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কেমন আছেন? ভালো। আসসালামু আলাইকুম তালু সাহেব, কেমন আছেন? এই বড় ভাই, এই তালু সাহেবের জন্য ভালো মন্দ পোলাও করে দিতে হবে। না না না, কি বলছেন? কি না না, সালমা মাকে দেখছ না? মার পেটের ব্যথাটা আবার বেড়েছে। তাই নাকি? ডাক্তার দেখেছো? আজ ডাক্তার আনতে গেছে। মার এই ব্যথাটা মাঝে মধ্যে হয়, ভালো হয় না কেন? বয়স হয়েছে তো, আমার মনে হয় ওনাকে একবার ভালোভাবে পরীক্ষা করানো দরকার। মাকে ব্যাস শহরে নিয়ে যাও, সেই ভালো। এই কি হলো রে? চরে আটকে গেছে, একটু ধাক্কা দাও না গো বাজি। জি, শালা চর পুনরবি আবার যাই করছে, না জানি এবার কারে খাইবো। দাও বাবাজি, একটু করে ধাক্কা দেয়। ডাক্তার সাহেব, আপনার মনে আছে 15-20 বছর আগে এই চর দখল করতে যাইয়া নাজির মন্ডল আর আজাদের বাবাই সে কি মারামারি! এই চর হইতে আজাদের বাবা খুন হয়েছিল। কি বললেন? হ্যাঁ বাবাজি, তখন তোমরা খুব ছোট আছিলা। শুনলাম নাজির মন্ডল চর দখল নেওয়ার জন্য এবারও তৈরি হইতেছে। শালার নাজির মন্ডল! সেবার পারিনি, কিন্তু এবার দখল নিয়েই ছাড়ব। হ্যাঁ অবশ্যই চাচা, তোমার 10 লাঠি আমার 20 লাঠি দেখিয়ে দেব। কিন্তু রমজান মিয়া, তুমি তো ওদের আত্মীয়। লাঠি মারি আমার আত্মীয়র মুখে! আমি ওদের ধ্বংস দেখতে চাই না। আমার বুকে 1 ফোঁটা রক্ত থাকতে ওদের আমি কাউকে ছাড়ব না। না বাবা, এই সম্পত্তির জন্য আমি তোদের বাবাকে হারিয়েছি। 20 বছর তোদের 2 ভাইকে বুকে নিয়ে সেই দুঃখ ভুলতে চেয়েছি। আর আমি রক্ত দেখতে চাইনি বাবা। আজাদ, মার শরীর তেমনি খারাপ, এসব দাঙ্গা ফাসাদের দরকার নেই। কিসের দাঙ্গা, কিসের ফাসাদ? আমার বাপ দাদা সম্পত্তি ওই নাজির মন্ডল জোর করে দখল করে নেবে, আর আমি তা সহ্য করব। আজ সব সালাকে ওই চরে আমি কবর দিয়ে আসবো। ও গো, তুমি যেও না, সরে যাও। আজাদ, যেও না ভাই। ও সরে যাও, সরে যাও ভাই। আজাদ, যাসনে বাবা, আমার বুক খালি করে যাসনে, সরে যাও। ওরে আজাদ, পৃথিবীতে মার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। আমি তোকে অনুরোধ করছি ভাই, তুই যাসনে ভাই। আমাকে বাধা দেও না ভাইয়া, আমাকে বাধা দেও না। আজাদ সর্বনাশ হয়ে গেছে, রমজান তার যোগ দিয়েছে। কি রমজান? ভালোবাসা তোর ঘরে, তোর মৌত আমার হাতে। রমজান, তোকে আজ এই চরে কবর দিয়ে যাব। আহ!
ছোট ভাই, তুমি আমাকে খুন করলে। তাদের রাস্তা সরিয়ে ফেল। আমি ওকে একসভা বারণ করিনি, তবু সে খুন খারাপের মধ্যে কেন কেন? মা, যে সন্তান মার আদেশ মানে না, যে ভাই ভাইয়ের অনুরোধ রাখে না, অমন ভাই না থাকলে কি হয় মা? অমন ভাই না থাকলে কি হয়? আজ তোকে আমি নিজ হাতে পুলিশের কাছে তুলে দেবো। তোর মতো ভাই আমার দরকার নেই, ছোট বাবু এদিকে এসো। শোনো মা, এই ঘরের আশেপাশে কেউ আসলে কারো ভালো হবে না কিন্তু। হ্যাঁ, গেট ডাউন। এই যে স্যার, এই বাড়ি, আমি আসি। আলম সাহেব, ও আলম সাহেব, আলম সাহেব বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম ওসি সাহেব। আপনি? আপনার ভাই আজাদ কোথায়? আমি পাবো না। ওরে, তোর মায়ের কসম লাগে, তুই শিখে পালা, শিখে পালা। মা, ও গো, শিখে পালা। না, আমি পালালে ওরা ভাইকে ধরে নিয়ে যাবে। আজাদ, তুমি পালাও। না না, তুই যদি না যাস তাহলে তোর মায়ের মরা মুখ দেখবি। যাও
স্যার ঘরে তো কেউ নেই স্যার। কোথায় আপনার ভাই? ঘরে আটকে রেখেছেন, পুলিশের সঙ্গে চালাকি। এই ভালো একে আলোকে ধরে নিয়ে যাচ্ছে। মা ছেড়ে দেন, আমার মা অজ্ঞান হয়ে গেছে। মা একই মা, সালমা ছোট বউ, আমার মা অজ্ঞান হয়ে গেছে। বউ তোর আমার মাকে দেখিস, আমি যেন ফিরে এসে আমার মা তাজা মুখ দেখতে পাই, আমি যেন মায়ের তাজা মুখ দেখতে পাই। ওষুধগুলো এক্ষুনি আনাতে হবে। কেমন দেখলি বাবা? দিয়ে ইনজেকশন দিয়েছি, ব্যথাটা কমবে, কিন্তু আলতাফ ভাই আমার মা, ওনার অ্যাপেন্ডিসাইটিস, 24 ঘন্টার মধ্যে অপারেশন না করালে বাঁচানো কঠিন হবে। না, মাকে বাঁচাতেই হবে আলতাফ ভাই। কিন্তু এখানে কিছু করা তো সম্ভব হবে না, তাকে শহরে নিয়ে যেতে হবে। আলতাফ ভাই দয়া করে মাকে শহরে পাঠাবার ব্যবস্থা করেন। তা না হয় করলাম, কিন্তু অপারেশন করতে বেশ কিছু টাকা লাগবে। কত? তা প্রায় 10-15 হাজার টাকার মতো। যেমন করেই হোক টাকা আমি জোগাড় করবই। আলতাফ ভাই আপনি মার সঙ্গে শহরে যাবেন? বেশ যাব, আমিও সঙ্গে যাব। শফিক তুই এখানে থাক, আমি ওনাকে পৌঁছে দিয়ে ওষুধগুলো নিয়ে আসছি। ঠিক আছে। চেয়ারম্যান চাচা, আমার স্বামী নেই, ভাষণ নেই, মায়ের এই অবস্থা। কোনো চিন্তা করো না, আমি তো আছি, যেভাবে হোক আলমকে আমি ছাড়িয়ে আনবই। এত টাকা কি করে জোগাড় হবে রে মা? আপনার কিচ্ছু ভাববেন না, মার চিকিৎসা হতেই হবে। ভাই রফিক জি, তুমি একটু সাহায্য করো। নিশ্চয়ই, আজাদ নেই, আমরা তো আছি, বলেন ভাবে কি করতে হবে। ঘরে ধান পাট কলাই চা আছে, সব বিক্রি করে টাকার জোগাড় করে দাও। ঠিক আছে ভাবি, আপনি কিচ্ছু ভাববেন না, আমি এক্ষুনি যাচ্ছি। আলম ফিল্লা। সালাম আলাইকুম ওসি সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ওসি সাহেব, আলোয়ের মার খুব অসুখ, ওর বাড়িতে যাওয়া ভীষণ দরকার, আমি ওকে জামিনে নিতে চাই। দুঃখিত চেয়ারম্যান সাহেব, মার্ডার কেসের আসামি, থানা থেকে জামিন দেওয়া অসুবিধা আছে, আপনি বরং কোর্টে মুভ করুন। ভাবি এসো ভাই। ভাবি এখানে 7,000 টাকা আছে, এটা রাখো, দেখি আমরা কিছু জোগাড় করতে পারি কিনা। আসি। বাবা আমার কাছে 1,000 টাকা আছে, কিন্তু এ টাকাতে তো হবে না, মার অপারেশন করাতেই হবে, সময়ও কম, এই গহনাগুলো নিয়ে যাও। সালমা এগুলো বিক্রি করে যে টাকা পাও নিয়ে এসো। না না মা, না, অমন কাজ করিস নি, তুই কিছু ভাবিস নি, আমি যাচ্ছি, যেমন করে পারি টাকা জোগাড় করে নিয়ে আসবোই, তোরা দূরেই থাকিস। গুনে নেন, পুরো 10,000 আছে। মাস্টার সাহেব বাড়িটা বন্ধক ছিল, শেষ পর্যন্ত বিক্রি করে দিলেন, বুড়ো বয়সে কোথায় থাকবেন? আর বাজু বইবার কদিন, বাকি দিনগুলো নানু ভাইকে নিয়ে ওদের বারান্দাতেই কাটিয়ে দেবো, এ সময় বড় উপকার করলে ভাই কাশেম। আচ্ছা আসি। আচ্ছা বাহ, চমৎকার, মেয়ের শাশুড়ির চিকিৎসার জন্য পৈতৃক ভিটা বাড়িটা বিক্রি করে দিলে বাবা, ছেলেটার কথা একবারও ভাবলে না, তুমি কেমন বাপ ফাদা? সালমার খুব বিপদ, ওর শাশুড়ি মরতে বসেছে, এ সময় ওদের পাশে গিয়ে দাঁড়ানো আমাদের কর্তব্য। ও, আর ছেলের জন্য বুঝি কোনো কর্তব্য নেই বাবা? ছেলে তুই তোমার কুসন্তান, বংশের কুলাঙ্গার, চোর মাতাল বদমাশ। ও, আর ওরা বুঝি মানুষ খুন করে জাতে উঠে গেছে না?
ওই সব খুনি ডাকাতদের জন্য তোমার এত বুক টাকায় কেন? আব্বা দাও না, দাও না, টাকা দাও না, টাকা দাও বলছি, ভালো হবে না বলছি, ভালোর ঘুষি মারি। বাবা, আব্বা শুনতে পাচ্ছ? হ্যাঁ, না মরেনি, বাতাস যাওয়া আসা করছে। বাবা, তুমি চাও ওদের মঙ্গল, আর আমি চাই ওদের ধ্বংস। রমজান ভাই, আমাকে এভাবে এখানে আটকে রেখেছো কেন? আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। বাড়ি যাবি? কতদিন বউ বাচ্চাকে দেখিস না, মনটা কেমন কেমন করছে না রে বোলা। যদি বউ বাচ্চাকে জ্যান্ত দেখতে চাস, যদি তুই নিজে বাঁচতে চাস, তোকে খুন করে আজাদ উঠাও, সবাই জানে তুই মরে গেছিস। এখন আমি যদি তোকে কোন শালাও আমার বাঁচতে চাস, সেই জন্যই তো তোকে চর থেকে অজ্ঞান অবস্থায় তুলে এনে ওষুধ পথ্যি দিয়ে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছি। তোকে আমার ভীষণ দরকার, তুই আলমদের বাড়ির বিশ্বস্ত চাকর, টাকা পয়সা সোনা দানা কোথায় কি আছে সব তোর জানা, ওগুলো যে আমাকে এনে দিতে হয় বলা। তার মানে খুব কষ্ট হচ্ছে মা? হ্যাঁ মা, আমি বোধহয় আর বাঁচবো না। মা, ও কথা মুখে আনবে না, আমি টাকা পয়সা সব জোগাড় করেছি, কাল সকালে আপনি শহরে যাবেন, আপনার চিকিৎসা করা হবে, আপনি ভালো হয়ে যাবেন। মরার আগে ছেলে দুটির মুখ দেখে যেতে পারলাম না বোমা, মানিক যেন আমার কবরে মাটি দেয়। না না, এত বড় অন্যায় আমি হতে দেবো না। হ্যাঁ, আমি বলে দেবো, মানুষের কাছে সব বলে দেবো, সব বলে দেবো। ভোলা বাবু, আমার সঙ্গে কিলিবাড়ি চালাকি? না না, আমি পারবো না, আমাকে মেরে ফেললে আমি কাজ করতে পারবো না। না, ওই টাকা চুরি করলে মা বিনা চিকিৎসা মারা যাবে, আমি এত বড় সর্বনাশ করতে পারবো না। শালা সারবিন্দের বাচ্চা, পারবি না? না। ওই গদাই ধরে রাখ শালাকে, আমি নিজেই যাচ্ছি, সোনা দানার টাকা পয়সা সব নিয়ে যাবো শালাদের। মা, মা খুব কষ্ট হচ্ছে? মার, আমার বুঝি সকাল হলো না বোমা। এই তো সকাল হয়ে গেছে, বাবা এখানে এসে পড়বে, আমি যাই জিনিসপত্র গুলো গুছিয়ে নিয়ে গিয়ে। বোমা, বোমা আমার বোধ হয় যাওয়া হলো না। ছি মা, ও কথা বলে না, আল্লাহ বকুল আর বকুল আউট উঠেছে বুবা। কে যেন আমার টাকা পয়সা সোনা দানা সব চুরি করে নিয়ে গেছে, এখন আমি কি দিয়ে মাকে বাঁচাবো? আদাব চেয়ারম্যান সাহেব। আদাব আলম ভাই, সেই আশা আসলে একটু আগে আসতে পারলে না? কেন শুনি, আমার মা, যাও বাড়ি যাও। আদাব আদাব।
আহত ভাই আপনারা কাকে নিয়ে যাচ্ছেন? মামা, আমার মাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? মামা, হ্যাঁ আপনার দয়া লাগে, নামান খাটে নামান। আপনারা আমাকে শেষবারের মতো আমার মায়ের মুখটা একবার দেখতে দেন বাবা, শেষবারের মতো মায়ের মুখটা একবার আমাকে দেখতে দেন। খাটিয়া নামা, আমার মাকে একবার দেখতে দাও। খাটিয়া নামা, নামা, নামা। মা, আমাকে ফাঁকি দিয়ে চলে গেল মা, আমি যে তোমার জন্য কিছু করতে পারলাম না। মামা, দুনিয়াতে এত মানুষের মা থাকতে আমার মা কেন বললো? মামা, আমার মা কেন বললো? তোকে না বলে গিয়েছিলাম যেন ফিরে এসে মার তাজা মুখ দেখতে পায়। ওগো, কত আশা ছিল মা শহরে যাবে, বড় ডাক্তার দিয়ে অপারেশন করে ভালো হয়ে মা আবার বাড়ি ফিরে আসবে। আমি ধান পাট বিক্রি করে মার জন্যে টাকা জোগাড় করেছিলাম, কে জানো আমার সব টাকা চুরি করে নিয়ে গেছে। চুরি হয়ে গেছে? টাকা কোথায় রেখেছিলে? আলমারিতে, তখন বাবার আমি ছাড়া ওখানে আর কেউ ছিল না। আব্বা ছিলেন, তিনি কোথায়? বাবা কালি আরো টাকা জোগাড় করার কথা বলে চলে গেছে, আর আসেনি। ওই 10,000 টাকা আমার খুব দরকার। তোর বাবা আর কোনো দিন আসবে না। আমার টাকা চুরি করেছে কে? বল, বল, কেন তোর বাবা তোর কাছে 10,000 টাকা চেয়েছিল? যদি বলি তোর বাবাই আমার টাকা চুরি করেছে। এই, ওঠ, 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 সত্যি কথা বল, সত্যি করে বল। হ্যাঁ, বিয়ের রাতে তোর গলা থেকে হার চুরি করেছিল কে? বল, তোর ভাইকে টাকা দিয়েছিলি কেন? হ্যাঁ, এই, বল, 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 সত্যি কথা বল, তোকে শেষ করে ফেলবো কিন্তু বল। তোর ভাই কেন আমার ভাইকে খুন করতে চায়? বল, সরে যাও, সরে যাও। তুমি জানো না আজ আমার বুকের মাঝে আগুন জ্বলছে ছোট বউ। ওই হারাম জাতি, আর ওর বাবার জন্যে আজ আমি আমার মাকে হারিয়েছি ছোট বউ। এই হারাম জাতি, আর ওর ভাইয়ের জন্যে আমি আমার ভাইকে হারিয়েছি। শালা চোরের গোষ্ঠী, তোকে আমি হারাম জাতি আজ তোকে আমি খুন করে ফেলবো। হ্যালো মামা, আপনি জানেন না মামা, ওরা সব পারে, ওর জন্যে আমি আমার মাকে হারিয়েছি, আমার ভাইকে হারিয়েছি। আমি আমি ওকে রাখবো না মামা, আমিও আমি ওকে রাখবো না। আমি তোকে, আমি তোকে, আমি তোকে এক তালাক, দুই তালাক, তুমি আর শেষ কথাটা উচ্চারণ করো না। নারীর শেষ সম্বল তার স্বামী, সেই তুমি যখন আমাকে অবিশ্বাস করলে, আমি না জানাবো কার কাছে, আমি নালিশ
কোনোদিন তোমার কাছে স্ত্রীর দাবি নিয়ে আসবো না। তবু লোকে জানবে আমার স্বামী আছে। শুধু এই ভিক্ষেটুকু তুমি আমায় দাও। আমি আমার মানিককে বুকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দেব। খবরদার, এই পাপের হাতে আমার মানিককে স্পর্শ করবে না। আমার মানিক জানবে ওর মা মরে গেছে। হ্যাঁ, মানিকের মাথা হাত রেখে ওয়াদা কর, আর কোনোদিন মায়ের দাবিনের কাছে আসবি না, তাহলে মানিকের মরমুখ দেখবি। আর কোনোদিন মায়ের দাবি নিয়ে আসবো না। তুমি কি করবে বাবা, তুমি কি করবে? আমার শাশুড়ি বড় সাধ করে আঁচলে এই চাবির গোছা বেঁধে দিয়েছিলেন, কিন্তু সে সাধ তো আমার পূরণ হলো না। বকুল, আমার মানিক তোকে দিয়ে গেলাম। আজ থেকে মানিক তোর সন্তান আর তুই ওর মা। না বাবা, না, তুমি আমাকে দিও না। মা নেই, বাড়ির বড় বউ, সংসারের লক্ষ্মী, তুমি চেয়েও না বাবা। শাশুড়ির চিকিৎসার জন্য বাড়ি বিক্রি করে টাকা জোগাড় করেছিলাম, ওই শয়তান রমজান আমাকে মেরে সব টাকা নিয়ে গেছে। তোর শাশুড়ি কেমন আছে মা? নেই বাবা, মার চিকিৎসার জন্য যে টাকা জোগাড় করেছিলাম কে যেন আমার সব টাকা চুরি করে নিয়ে গেছে। ওরা বলল তুমি নাকি সেই টাকা চুরি করেছো। সালমা! হ্যাঁ বাবা, আমরা চোরের গোষ্ঠী, তাই তো চোরের মেয়ের জায়গা ও বাড়িতে হলো না। ওরা আমার মানিককে কেড়ে রেখে আমায় তাড়িয়ে দিয়েছে বাবা। এখন তুমি ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই বাবা। বলো বাবা, আমায় তাড়িয়ে দেবে না? বলো বাবা। বাবা, 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 কোন শালা রে, পথের মধ্যে মাটি কেড়ে রেখেছে? শালা না, তোর বাবার কবর। বাবা কি বেরে মদ খেতে গিয়েছিলি? তোর জন্য বাবাকে হারিয়েছি, তোর জন্য স্বামী সন্তান হারিয়েছি, তোর জন্য সবকিছু হারিয়ে আজ আমি পথে বসেছি। আজ আমি তোকে খুন করে ফেলবো। তুই চালাকি করে বকুলকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস, আবার এই হাত দিয়ে বকুলের সামনে তুই আমাকে থাপ্পড় মেরেছিস,
ইচ্ছে করছে হাত মুছে ফেলে ফেলি। আমার আমার একটা প্যাচিস আছে, লোকে আমার বদনাম করবে। আর যদি কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় দেখি, তাহলে তোর বাপের পাশে কবর দেব। কথাটা মনে রাখিস। আরে গুরু জানিস না, আয় দোকানদার লাল কার আছি না তে নাই গা ও সো দোকানদার কার আছি নাই দেখ না 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 ভয় পেও না, দোকানে তোমাকে দেখলাম মনে হয় খুব খিদে পেয়েছে, কিছু খাবে? রে পটিয়ে ফেলেছি। না না ভাই আমি বড় দুঃখী। এই সুন্দর মাল দুনিয়াতে আমার কেউ নেই ছাড়ো, আমাকে ফেলো না, চলো নষ্ট করো না। নকরা তো না সিস্টার, খুশি করে দাও পুষিয়ে দাও, এমনি তো হবে না, তো ছেড়ে দাও। চল জঙ্গলে নিয়ে যাই। এই রে যাবি না, বাপ যাবে শালি তুই পেয়েছিস। তোর সব কথা পরে শুনবো, আয় আমার সঙ্গে আয়। এই যে একটু বন্ধ করো তো। একে সিরাজ স্যারের মেয়ে সালমা, ও খুব বিপদ। ও আজ থেকে এখানে থাকবে খাবে, এই তো থাকো তোমার সংসার নিয়ে, আমি চললাম। কুসুম আমি আসি ভাই। না ওরা কপাল আমার, তাই তো স্বামীর সংসারে ঠাঁই হলো না, বাবা আমাকে ছেড়ে চলে গেল, আমার মরণই ভালো। ছি ও কথা বলে না বোন, তোমার উপর জোর করার অধিকার আমার নেই, কিন্তু জেনে শুনে আমি তোমাকে মরতেও দিতে পারি না। আমার এখানে থাকো, আমি কথা দিচ্ছি তুমি যাতে তোমার স্বামী সংসার সন্তান ফিরে পাও সে চেষ্টা আমি করব। না না ভাই। হ্যাঁ সুখ আমার কপালে নেই, শুধু কথা দাও তোমার এখানে যে আমি আছি এ কথা কাউকে কোনো দিন বলবে না, কথা দাও। ওঠো। বেশ কথা দিলাম, তোমার ভাবির কথায় কিছু মনে করো না বোন, ওর মনে বড় কষ্ট। আজ 12 বছর ঘর করছি, এত বড় সংসার সব কিছু আছে, কিন্তু আজ পর্যন্ত একটা সন্তানের মুখ দেখতে পাইনি আমরা, তাই অমন খিটমিট করে। বসেন চাচা বসেন। বলার বউ বলার বউ দুই গ্লাস শরবত নিয়ে এসো। চাচা কি মনে করে? কোর্টে হাজিরা দিতে যাওনি, ওসি সাহেব আমাকে খবর পাঠিয়েছেন তাই এলাম। বিভিন্ন ঝামেলায় যেতে পারেনি চাচা। কি হয়েছে বলার বউ? চেয়ারম্যান সাহেব আমার তো সংসার। চাচা মুখ একটু বোঝান তো। শোনো ভোলা ছোটবেলা থেকে এ বাড়িতেই মানুষ হয়েছে, আলমের মাই তো তোমাকে বিয়ে দিয়ে বাড়িতে এনেছে। আলমরা ভোলাকে ভাইয়ের মতো ভালোবাসে। না 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 আজাদ এ কাজ কিছুতেই করতে পারে না, এর মধ্যে নিশ্চয় কোনো রহস্য আছে। আর তাছাড়া
ভোলার লাশও তো পাওয়া যায়নি, মারা নাও যেতে পারে। আমরা চেষ্টা করছি আসল ঘটনা খুঁজে বের করতে। আল্লাহ আল্লাহ করো, ধৈর্য ধরো। যাও মা যাও, নেন নেন। আজাদ বাবাজির কোনো খোঁজ খবর পেলে? না মামা, কত জায়গাতেই খোঁজ করলাম, আর খোঁজ নিয়ে কি হবে? শোনো, খালি বাড়ি, ভাসুরের সঙ্গে বেশ ফুর্তিতেই রাত কাটাচ্ছে। সেই কথাটাই তো তোমার মামাকে বোঝাতে পারি না। Why? What is this? মামা কি মনে করে তার ভাগ্নি জামাই ফিরে আসবে? আরে ও তো একটা খুনি, ফেরারি আসামি, ফাঁসিতে ঝুলে মরার ভয় আত্মহত্যা করেছে। কিন্তু তোমাদের বাড়ির মেয়ে বাড়িতে আসে না কেন? তাতে তোমারা তো মাথা ব্যথা কিসের? হ্যাঁ, ওটাও শ্বশুর বাড়ি, ওখানেই থাকবে। এখানে আনলো তোমার লাঠি ছেঁটা খাওয়ার জন্য? বকুল ওখানে শুকিয়ে আছে, থাকবে না। ওরও স্বামী নেই আর আলমেরও বউ নেই, সুখে তো থাকবে। আমার মাগির মুখে আমি লাগতে না। চুপ করো, তুমি চুপ করো। তখন আমার কথা মতো রমজানের সাথে বিয়ে দিলে আজ আমরাও সুখে থাকতাম আর সালমারও ঘর ভাঙতো না। ও মা, এতক্ষণে এক টুকরি মাটি এনে নেতে পড়েছো, গোবর আনবে কখন, উঠোন লেপবে কখন? দূর ছাই, মরণও হয় না। চাচ্ছি ভাবি। মানিক, মারো মারো, বল মারো, এদিকে মারো মারো, বল মানিক, এই যে মারো মারো মারো, আমার দিকে মারো, এই তো বাবু মানিক, এদিকে 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 মারো মারো মারো, বাবা না মারো মারো। আর কতকাল আশায় আশায় পথ চেয়ে বসে থাকবো মাই ডিয়ার বকুল? যা গেছে তা নিয়ে দুঃখ করে লাভ নেই, যা আছে তাই নিয়ে সুখে থাকাই ভালো। বলো কবে তুমি আমার ঘরে যাবে? একজন খুনির বিধবা লেডিজ মাগির এত তেজ? ও বাবা, তুমি বড় বড় ভাই না? জি জি চাচি। ছোট বউ ওইভাবে চলে গেল কেন? মামা মামি পাঠিয়েছে ওকে নিয়ে যেতে, কিন্তু ও কিছুতেই যাবে না। চি চি চি, কি লজ্জার কথা, আজাদ মারা গেছে। বলে কি সত্যি আজাদ মরে গেছে? চাচি, আর আলম আমার বোনটাকে কিভাবে তাড়িয়ে দিয়েছে তা তো আপনারা সবই জানেন চাচি। এখন আপনারাই বলেন, ভাসুরের সাথে জুয়ান বউ একই বাড়িতে রাত কাটায়, ব্যর্থ চরিত্র, ব্যর্থ চরিত্র। আল্লাহর গজব পড়বে না কি? আল্লাহর গজব পড়বে না? পড়বেই তো, গজব পড়বে তাদের উপর যারা মিথ্যে বদনাম গিয়ে বেড়ায়। কে বলেছে আমার স্বামী মারা গেছে? কে আবার বলবে? বেঁচে থাকলে আজ আসে না কেন? ফাঁকা বাড়ি, জুয়ান ভাসুরের সঙ্গে থাকো, লোকজন এসব বুঝে না বুঝি? তোমাদের এসব কেলেঙ্কারি দেখে না জানি আজাদের আত্মায় কতই কষ্ট পাচ্ছে। চাচি চুপ করেন, আর একটা কথা বলবেন না। যান, উচিত কথা বলেছি তো, হাতে ঘা লেগেছে। যান, ছোট বউ তোমার সঙ্গে আমার কি সম্পর্ক আল্লাহ জানেন। আমি জানি না, আমি জানি না কোন পাপে আমার সোনার সংসার ভেঙে খান খান হয়ে গেল। আমার ভাইয়ের সঙ্গে বিয়ে তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি। আমার আর মানিকের জন্য তোমার ভবিষ্যৎ নষ্ট করে দিও না ছোট বউ। তোমার মামাকে খবর দেব, তুমি সেখানে চলে যাও, সেখানে চলে যাও ছোট বউ। মা মা মা, আমার খিদে লেগেছে, খেতে দাও। এই তো এক্ষুনি দিচ্ছি বাবা।
কি হলো বুবু? ছোট মা তো কিছুই বলে না, তুমি বলো না বাবা, আমার মা কোথায় বলো না, বলো না মা কোথায়? বলেছি তো তোর মা নেই। নেই মানে কি, মরে গেছে? আমার মা কি হয়েছিল বাবা বলো না। আহ চুপ কর তো, ও মরেও নি বেঁচেও নেই, ওর কথা আমাকে আর জিজ্ঞেস করিস না মানিক, ঘুমো। আমি তোমার কাছে শুব না, আমি ছোট মার কাছে শুব। আর কোনদিন মায়ের ডাবিনের কাছে আসবি না, তাহলে মানিকের মরণ মুখ দেখবি। জুয়ান ভাসুরের সঙ্গে থাকো, লোকজন এসব বুঝে না বুঝি? তাহলে কি সত্যি আজাদ মারা গেছে? আমি বিধবা। অকুল, অকুল, অকুল। কে? আমি। আমি কে? আমি জানালা খুলো। অকুল, 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 অকুল জানালা খুলো। আমি চিৎকার করে বলবো আমি বিধবা নই, আমার স্বামী বেঁচে আছে। কুকুর ডাকে গেল, চোর চোর এলো নাকি? খেয়াল চাল রেখো, লোক আসছে। আমি চাই, শোনো আমি চেয়ে এসেছিলাম, খবরদার একথা কাউকে বলবে না, তাহলে ওরা আমাকে ধরে নিয়ে যাবে, আমি আবার আসবো। চলে চলে বকুল, আমি আবার আসবো, চলে। আর আসবে, খামোখাই রাত জেগে বসে আছো, দেখো কোন নাগরের হাত ধরে পালিয়ে গেছে। আমি আগেই বলেছিলাম ওসব ঘর ভাঙা মেয়েকে বাড়িতে ঠাঁই দিও না, এখন হলো তো? সালমা বোন দরদ একেবারে উতলে ওঠে, হারাম যদি আজ এলে মুখে লাথি মেরে বিদায় করবো। আহ থামো তো, আগে ওকে আসতে দাও। আসুক আর না আসুক, ওই ক্ষয়রোগের মাগিকে আমি আর ঘরে ঠাঁই দেবো না, হয় আজ থেকে ঢেকে ঘরে থাকবে, নয়তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। সালমা আমি এক হতভাগিনী মা, এই কটা বছর বুকে পাথর চাপা দিয়ে আমার মানিককে ভুলতে চেষ্টা করেছি কিন্তু পারিনি, তাই শেষবারের মতো ওকে দেখতে গিয়েছিলাম ভাবি, দেখতে পাইনি। আমার মানিক জানে ওর মা মরে গেছে, আর আমার বেঁচে থেকে কি হবে? এই তোমার পাশে বলছি, যতদিন বাঁচব তোমার কাছেই বাঁচব, আর যদি মরণ আসে। কি হলো গো? সালমা আমার ওষুধের ব্যাগটা নিয়ে আসো। সালমা, সালমা মানিক জানিস ও এসেছিল, ও আবার আসবে, ও আবার আসবে, ও আবার আসবে। এই মানিক ও হ্যাঁ এত ঘুমোচ্ছিস কেন? না চল গোসল করে আসি। না না গোসল করবো না। ও তোকে আজ গোসল করিয়ে ছাড়বো।
দেখছো তোমার, তোমার কি হয়েছে? তুমি এমন কথা বলছো কেন? তুমি কাঁদছো কেন? আমার কি হয়েছে যে তুই বুঝবি না? বুঝবি না ভাইজান, কাল রাতে ও আমি যে এসেছিলাম এ কথা কাউকে বলবে না, তাহলে ওরা আমাকে ধরে নিয়ে যাবে। ভোলার বউ, ভাইজানকে নাস্তা দাও। রসুলপুর থেকে এসেছি। আলতা ভাই কেমন আছেন? ভাইজান তো বাড়িতে নেই, ভিতরে আসুন না রে বোন। আচ্ছা, আলমকে কোথায় পাই বলতে পারো? কেন, কি হয়েছে? ওকে আমার এক্ষুনি দরকার। কেন? মানে মানে সালমা, সালমা বু, ওর অবস্থা খুবই খারাপ। তার কি হয়েছে? সে কোথায়? আমার বাড়িতে। আমি যাব। কিন্তু বোন, কাউকে কিছু না জানিয়ে আমার সাথে যাবে? দয়া লাগে আলতাফ ভাই, আমাকে বোমার কাছে নিয়ে চলেন।
আমি যাব। বেশ চলো। চলে কেমন আছে রে? আছে, তোমার মানিক ভালো আছে, তোমার স্বামী, তোমার সংসার সব আছে, তোমার বাড়ির ভাত কুকুর বেড়ালে খায়, আর তুমি? চলো বাবু, তোমার বাড়িতে চলো। পাগলি, ওরে সংসার করার স্বাদ সব মেয়েরই থাকে, তাই তো বাপের বাড়ি ছেড়ে বুক ভরা আশা নিয়ে ওরা স্বামীর ঘরে যায়। কিন্তু সে সুখ তো আমার ভাগ্যে সইল না। মা হয়ে সন্তানের মাথায় হাত রেখে আমার মানিকের কোনো অমঙ্গল আমি সইতে পারবো না বকু। আমার তো সময় শেষ, জানি না কোন পুণ্যের ফলে তোর সাথে শেষ দেখা হলো। শুধু একটা কথা শুনে রাখ বকুল, আমার বাবা চুরি করেনি, আমি চোরের মেয়ে নই, চুরি করেছিল রামজান। তবু চোরের অপবাদ নিয়ে বাবা আমার কবরে চলে গেল, আমিও মিথ্যে কলঙ্কের বোঝা বুকে নিয়ে চলে যাচ্ছি। কিন্তু কেন, কে আমার অপরাধ ছিল? যাবার আগে একটা কথা বলে যাব, আমার মতো দুঃখের জীবন নিয়ে যেন কোনো মেয়েকে স্বামীর ঘরে যেতে না হয়। যদি খবর পাস তোর মানিককে নিয়ে এই দক্ষিণের কামরে এক মুঠো মাটি দিয়ে যাস বকু। না বাবু, হতে পারে না, আমি কিছুতেই হতে দেব না। না না বকুল, তুই আমাকে কথা দে, আমি কোথায় আছি, কেমন আছি, এ কথা কাউকে কোনো দিন বলবি না, কথা দে। ভাইজান, অনেক রাত হয়েছে, আমি বাড়ি যাই। বলার বউ, ছোট বউ কোথায়? আমাকে জিজ্ঞেস করছেন কেন? জোয়ান বউ রাত বিরেতে কোথায় যায়, কি করে না করে আমি কি জানি? ছোট বউ চুপ। কোথায় গিয়েছিলে, চুপ করে আছো কেন? আমি বলতে পারবো না। কেন, কেন বলতে পারবে না? আমাকে বলতে বাধ্য করবেন না। বলতে তোমাকে হবেই, বলো। ও, উত্তর দেওয়ার মতো কিছু নেই, তাই চুপ করে আছো না? ছি 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 ছি, লজ্জা করো না জোয়ান বউ, এত রাত পর্যন্ত বাড়ি বাড়ি থাকো। বলো রাতে কে আসে, কার সাথে কথা বলো, আবার আসবো বলে কে রাতের অন্ধকারে মিলিয়ে যায়, বলো বলো। সে কে শুনতে চান, সে কে? আমি চাই, শোনো, আমি যে এসেছিলাম খবরদার এ কথা কাউকে বলবে না, তাহলে ওরা আমাকে ধরে নিয়ে যাবে। বলো বলো সে কে? সে যেই হোক আপনার মতো জঘন্য নয়। ছোট বউ, তুমি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা ছাড়িয়ে গেছেন আপনি, আপনার জন্য আমাদের সংসারে আজ এই অবস্থা, আপনার জন্য আমার স্বামী আজ ঘর ছাড়া, আপনার জন্য বুবু তার বাবাকে হারিয়েছে, আপনার জন্য ফুলের মতো নিষ্পাপ বুবু আজ মরতে বসেছে। সালমা, বুবু চুরি করে রমজানকে টাকা দিয়েছিল, টাকা দিয়েছে রমজানকে গ্রাম থেকে সরিয়ে আমাকে এই বাড়ির বউ করে আনার জন্যে। বুবুর বাবা আপনার টাকা চুরি করেননি,
করেছিল রমজান। বুবুর বাবা আসেননি কেন? তিনি তার বাড়ি বিক্রি করে আপনার মায়ের চিকিৎসার জন্য যে টাকা জোগাড় করেছিলেন, রমজান বাবাকে মেরে সে টাকা কেড়ে নেন। আপনি তো নিজ গ্রামের পাঁচজনের সাথে গলা মিলিয়ে ছোট ভাইয়ের স্ত্রীর চরিত্র অপবাদ দিচ্ছেন। আমরা এদেশের মেয়েরা বুক ভরা আশা নিয়ে লাল শাড়ি পরে ঘুমটা দিয়ে বউ হয়ে স্বামীর ঘরে আসি, আর সাদা কাপড় পরে লাশ হয়ে বেরিয়ে যাই। আমাদের বুক ফাটে তবু মুখ ফোটে না। আজ আজ আপনি আমার নাইতে আঘাত করেছেন। আপনার বাড়িতে থাকা পাপ। দিকে জীবনকে, দিকে সংসারকে, এই নিন আপনার সংসার। ছোট ভাই তুমি কেন না যাবে? মানিক এদিকে আয়। আমি আগেই জানতাম এমনটি হবে, হাজার বার নিষেধ করেছিলাম। আমার কথা শুনলে মেয়েটির আর এই হাল হতো না। মুখটা শুকিয়ে কট হয়ে গেছে। আয় মা আয়, মুখে চোখে পানি দিয়ে কিছু খাবি। আয় আয়। না খাও বাবা। লক্ষ্মী মানিক আমার, তুমি না খেলে যে আমার দুলালের জন্য খাবার নিয়ে যেতে পারবো না বাবা। নাও। না না আমি ছোট মাথা চড়া খাবো না। মানিক খাও। বাবা মানিক আমি তোমাকে খাইয়ে দিই, খাও বাবা। খাও, হা করো, খাও। না আমি ছোট মাথা চড়া খাবো না। খেয়ে নাও বাবা, খাও খাও। মানিক ভাইজান কে কি করছেন? মা কোথায় ভাইজান? কথা বলছো না কেন? তুই যদি না যাস তাহলে তোর মায়ের মরামুখ দেখবি। মা বলেছিল না পালালে আমার মরামুখ দেখবি। আমি তো ঠিকই পালিয়েছিলাম, তবু মা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল কেন? মাকে বাঁচাতে পারলে না ভাইয়ান, মাকে বাঁচাতে। ওরে আমি এক অভাগা, মাকে বাঁচাতে পারিনি। সালমাকেও তাড়িয়ে দিয়েছি, বকুলও চলে গেছে। এই বিরান বাড়িটা আমার বুকের মাঝে কাঁকা করে দে ভাই। ভাইয়া এসব কেন হলো ভাইয়া? ওরে আমি সব কিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছি রে ভাই। আমি তোকে আর মানিককে নিয়ে আমার মতন করে বাঁচতে চাই রে আজাদ।
মানিক, মানিক কোথায়? আছে, মানিক আছে। এসুন, ভোলার বউ এই বাড়িতে থাকে। তুই কোথায় যাস নি? তুই যা, তোর ঘরের লোকে থাক। যা ভাই, যা ভাই, যা। মানিক, খাওয়ালে বুঝি খাওয়া হয় না? বাবা আমাকে মারে, আমি আর ও বাড়িতে যাবো না। মামি চারটে ভাত দেবে। ভাত? আমার মানি সারাদিন কিছু খায়নি। মানি, মামা, 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 মামি, মামি, মানি গেছিল। মানিক, মানিক, কি ব্যাপার আলো? তুমি যে ছেলেকে পাঠিয়ে দিয়ে সেই ছুতোয় বকুলকে দেখতে এসেছি, একটা রাত বকুলকে ছাড়া থাকতে পারে? মামি, ছি, উচিত কথা বলছি বলে এত ঘা লাগছে না? চুপ করো, যাও ভেতরে যাও। ছোট বউ, বলো আমার সালমা কোথায়? আমি জানি আমি তোমাদের প্রতি অনেক অন্যায় করেছি। ছোট বউ, চুপ করে থেকো না, দয়া করে, দয়া করে শুধু একবার বলো ছোট বউ আমার সালমা কোথায় আছে, বলো ছোট বউ। না না বকুল, তুই আমাকে কথা দে, আমি কোথায় আছি কাউকে কোনো দিন বলবি না, কথা দে। মামা, ছোট বউ আর মানিককে আপনার কাছে রেখে গেলাম, আপনি ওদের দেখবেন। সালমাকে যাবার খুঁজে পেতেই হবে, সালমাকে যাবার খুঁজে পেতেই হবে মামা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জামাই বাবাজি। একদিন পর চাচা, আপনি এ বাড়িতে? আমি তো এ বাড়ি কিনে নিয়েছি চাচা। সালমা, সালমা এখানে এসেছিল? কই না তো, কেন কি হয়েছে? না কিছু না, কিছু না। হ্যাঁ, তোর মানিককে নিয়ে খেয়ে নে। শালাক ভগ্নিপতির বাচ্চা, পাছার মধ্যে বাড়ি মারো,
আজ তোকে না না তোমাদের ভয় লাগে আমার মানিককে মেরো না না ওকে ছেড়ে দাও ওঠ আচ্ছা উঠার বাচ্চা না 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 আজ তোকে আমি ওরে বাপ রে বাপ দাও দাও শালা কাউঠার বাচ্চারে দাও শালা কাউঠার বাচ্চা পাছায়ও মারে হাতেও কামড় দেয় বাবা রমজান জি পাখি যখন স্বেচ্ছায় খাঁচায় ফিরে এসেছে জি 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 তখন আর দেরি করো না মামি তুমি শুধু বিভিন্ন ভাবে দোয়া করে যাও আমাদের লাইফটা যেন সুখের হয় অবশ্যই বাবা রমজান জি 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 আমার লাল বেনারসির কথাটা মনে আছে তো শুধু লাল কেন অল বেনারসি দিয়ে লালে লাল করে দেব আসি থ্যাংক ইউ না বাড়ি যাব না বাবা মারবে ছোটমার কাছে গেলেও ওরা মেরে ফেলবে কি তুমি বাবা পুকুরের পানি খাচ্ছ দুদিন ধরে কিছু খাইনি আমার সাথে যাবে হ্যাঁ চলো আমার মাথা তুলে দাও আমি পারবো বাবা কিছু দেব না চাচা আপনি সিরাজ মাস্টারকে চেনেন উনি তো অনেক আগে মারা গেছেন তা হঠাৎ সিরাজ মাস্টারের খোঁজ না ঠিক তাকে নয় তার মেয়ে সালমা সালমার কথা বলছো হ্যাঁ চাচার সালমা কোথায় আছে জানেন সালমা ওই যে কুসুমপুরের খুনি আজার আছে না তার বড় ভাইয়ের সঙ্গে ওর বিয়ে হয়েছে সেখানে গেলে হয়তো দেখা হবে কেন বাবা সে তোমার কে হয় সে যে আমার কে হয় তা আজ আমি কাকে বোঝাবো কি করে বোঝাবো তুমি কাঁদছো কেন তোমার কেউ নেই না বাবা আমি এক দুঃখিনী তুমি কে মানিক মানিক ও কষ্টে আছো বলে এটা কি হচ্ছে এটা কি মুসাফির খারাপ আছো বাচ্চাটা দুদিন ধরে কিছু খায়নি ভাবি তাই ওকে আমার খাবারটা আমারটা দিয়েছি বলি ওই হারামজাদি তোর খাবারটাই আসে কোথা থেকে দাঁড়া আজ তোকে আমি গেলাচ্ছি হারামের বাচ্চা কুসুম একটি সন্তানের জন্য এত হাহাকার দুলালের মা দুলালের মা হাজার ভাইজান মানিক ও বকুলের কাছে আছে ভাবির কোনো খোঁজ পেলে খুব খিদে পেয়েছে না রে আরে চেয়ারম্যান সাহেব আসার কথা ছিল এসেছিল না চল খাবি চল হাই ছোট মা ছোট মা মানিক তুই আয় বাবা ভিতরে মানিক তুই পারা
একটু পরেই কালেমা পরে হালাল করে নেব। এতদিন তোকে কিছু বলিনি নারী নির্যাতন হবে বলে, কিন্তু তুই নারী হয়ে আর এক অসহায় নারীর প্রতি যে নির্যাতন করেছিস তা তো তোকে কিছু না বললে পুরুষ জাতির কলঙ্ক হবে। শালা কাউঠার বাচ্চা, তোকে দিয়ে আমার কাজ হাসিল করতে হবে। কান টানলে মাথা আসে। মানিককে ছেড়ে দেব বলেই তো তোমাকে এখানে নিয়ে এসেছি সুন্দরী। বোলা ভাই, তুমি বেঁচে আছো? শালা বোলার বাচ্চা, মেরে একেবারে হাড় গুঁড়ো করে দেবো। শোনো, যদি আমার সাথে বিয়েতে রাজি না হও তাহলে তোমার সাথের মানিককে এমন কষ্ট দিয়ে মারবো যা তুমি কল্পনা করতে পারবে না। লেদু ওস্তাদ, তুই এখানে থাক, আমি কাজীকে নিয়ে আসছি। ওকে, ঠিক আছে। লেদু, ও ভাই লেদু, কি রে বেটা বলদের বাচ্চা, গরুর মতো এত হাম্বা হাম্বা করছিস কেন? বড্ড তেষ্টা পেয়েছে, একটু পানি দেবে ভাই? তেষ্টা পেয়েছে শালা, এই শালা নে পানি। ঢুকছে না তো, কি করে খাবো শালা? ওস্তাদ দিয়ে কেন জন্মের খাওয়া খাইয়ে দিচ্ছে না? শালা, জন্মের খাওয়া আজ তোকে খাওয়াবো। শালাকে এত পানি খাওয়ালাম তবু শালা তৃষ্ণা মিটে না, এই বেটা কোথায় গেলি? শালা, সালাম আলাইকুম ইন্সপেক্টর সাহেব, হঠাৎ আপনি? সরি মিস্টার আলম, আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছে। ইন্সপেক্টর সাহেব, দয়া করে আর কটা দিন? কদিন কদিন করে অনেক সময় দেওয়া হয়েছে। নমর, বুঝলেন? একদিকে আমার চাকরি আর একদিকে আমার কর্তব্য। গেট ইন প্লিজ। চলুন। না!
ইন্সপেক্টর সাহেব, ভোলাকে খুন করার অপরাধে যদি কোনো শাস্তি পেতে হয় সে শাস্তি আমার পাওনা। দয়া করে আমার ভাইয়াকে ছেড়ে দিন, আমার ভাইয়া নির্দোষ। আপনি আজাদ, তুই এলি কেন ভাইয়া? ওরা তোকে ধরে নিয়ে যাবে। চেয়ে না ভাইয়া, আর মিথ্যে ভয়ে পালিয়ে বেড়াবো না। জানি না কোন পাপে আমাদের জীবনটা এমন হয়ে গেল। ইন্সপেক্টর সাহেব, আমাকে অ্যারেস্ট করুন। না, দয়া করে আমার ভাইকে ছেড়ে দিন। আপনি আমাকে নিয়ে চলেন ইন্সপেক্টর সাহেব। তাহলে দুইজন চলুন। আজাদ তো ঠিকই ফিরে এসেছে, কিন্তু আমার স্বামী ভাইজান, এতদিন কোথায় ছিলে? সব কথা পরে ভাবি। ভাইজান কোথায়? পুলিশ এই মাত্র তাদের দুই ভাইকে ধরে নিয়ে গেল। না 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 না, তা হতে পারে না, হতে পারে না। ভাইজান, এতদিন খুন না করে খুনি হয়েছিলাম, আজ খুন করে খুনি হবো। ঠিক আছে, কাজী সাহেব, তয় আপনার আমার এত বড় সর্বনাশ করবেন না। আমার স্বামী আছে। এত বড় পাপ সবই তো বর পক্ষের দেখছি, কোনে পক্ষের কেউ নেই। আমি কোনে পক্ষ? কুমফু মার দেব। কুমফু মার
শালা তোমাকে আমি বাংলাদেশি মাটি বাংলাদেশ নিজের হাতে তুলে নেবেন না। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, এই যে রঞ্জন, যার জন্য ফোলাকে বৃত্তে খুন করার অপবাদে আমি এতটা বছর বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছি, এই সেই রঞ্জন যার জন্যে আমি আমার মাকে হারিয়েছি, এই সেই রঞ্জন যার জন্য আমার সুখে সংসার ভেঙে খান খান হয়ে গেছে। নিয়ে যান, নিয়ে যান, চলো। মানিক, ছোট বউ, বকুল, ছোট বউ, ছোট বউ, মানিক, বকুল, মানিক, মানিক, ছোট বউ, বকুল, মানিক, আলাম, এই যে আস্তা ভাই, আপনি শিগগির চলো, নইলে সর্বনাশ বুঝে হয়ে গেল। বকুল, আমি সর্দারের মাথায় হাত রেখে ওয়াদা করে এসেছি, শেষ বেলায় আমাকে আর অপরাধী করিস না দুঃখীমা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তোমার তো কেউ নেই, তুমি ওর সাথে চলো, আমি তোমাকে মাটি কেটে ভিক্ষে করে তোমার চিকিৎসা করাবো দুঃখীমা, তুমি ভালো হয়ে যাবে, চলো দুঃখীমা, চলো দুঃখীমা, চলো। ওরে মানি, এ তো দুঃখীমা নয় বাবা, এ তো নিজের মা। মা, সালমান, ভাবি, ভাবি, বাবা, ভাবি, বাবা, তুমি না বলেছিলে আমার মা মারা গেছে? ওরে মানিক, মিথ্যে বলেছিলাম বাবা। আজ আমি কত ভাগ্যবতী, শেষ বেলায় স্বামী সন্তান তোমাদের সকলের সাথে দেখা হলো। ওগো, আমার তো উঠে যাবার শক্তি নেই, একটু একটু কাছে আসবে, একবার সালাম করবো। না না সালমান, না, ও কথা বলে না, আমি আমি ভুল করেছিলাম, আমাকে আমাকে মাফ করে দাও, আমি তোমাকে মরতে দেব না সালমান, না না সালমান। চাচা, বাবা, মাকে বাইরে নিয়ে চলো, আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ বাবা, সালমান, ভাবি আজ থেকে ওই বাড়িটা আবার হাসি আনন্দে ভরে উঠবে। তোকে আমি অনেক কষ্ট দিয়েছি, কথা দে তোর মানিককে নিয়ে আবার আসবি।